কেমন আছে ইমান? কাল তো তুমি রাতে বাড়ি ফেরোনি, তখন ভাবলাম কে জানে হয়তো একটু বাড়াবাড়ি হয়েছে, চিন্তাই হচ্ছিল। তারপরে টুবলু আজ সকালে বাড়ি এসে বলল যে না, সবকিছু ঠিক আছে। তারপর তুমি এই যে আবার দেরি করে এলে, ভাবলাম আবার কিছু এমনি ছিলাম, থাকবো বলেছিলাম, আজ রাতেও থাকতেই চেয়েছিলাম, থেকেও যেতাম, কিন্তু আজ বাড়ির লোককে অ্যালাউ করছে না বলে বাধ্য হয়ে চলে এলাম। তা তো বটে, ইমান ওখানে নার্সিংহোমে শুয়ে থাকবে আর তুমি বাড়িতে কি করে ঘুমাবে বলো? যতই হোক একটা টেনশন তো হয় না? তুমি নিশ্চয়ই কথাগুলো বলতে এখানে আসনি, যেটা আসলে বলতে এসো সে কথাটা বলো। তোমার কি খুব তাড়া আছে? না নেই। তুমি বাড়ি ফিরে এসেছো কিন্তু নিজে খেতে যাও নিজে। আমি খেতে যাইনি। তাহলে একটা কাজ করি, আমি তোমার খাবারটা নিয়ে এসে তুমি বরং খেতে খেতে আমার কথা শুনো। দরকার নেই, থ্যাংকস। কিন্তু সবাই তো ঘুমিয়ে পড়বে, অনেক রাত হয়ে গেছে তো। তাতে অসুবিধাটা কি? এই বাড়িতে এরকম অনেক দিন হয়েছে যে সবাই নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার খাবার ঢাকা দেওয়া আছে, আমি নিজের সময় মতো গিয়ে খেয়ে নিয়েছি। বাড়িতে এতজন লোক থাকতে তুমি ঠান্ডা খাবার খাবে? আমি জানি তুমি এসব কথা বলতে এখানে আসো, যেটা বলতে এসো সেটা। রণয়, বাড়িতে অনেকেই আমাকে অ্যাকিউজ করছে আর এটা আমি একদমই মেনে নিতে পারছি না। কিসের জন্য অ্যাকিউজ করছে রূপকথা? আচ্ছা, ইমনের যা ঘটেছে তার জন্য আমার কি দায় ছিল বলো তো? অনেকের চোখে আমি এমন একটা হাবভাব দেখতে পাচ্ছি যে দেখে মনে, সেই অনেকের দলটা কিন্তু অনেক ছোট রূপকথা। তুমি এত কিছু ইগনোর করতে পারো, দু চারজনের দলটাকে তুমি ইগনোর করতে পারছো না? অনেকে তো আবার তোমার পক্ষেই আছে। না না রণ, পক্ষ বিপক্ষের কথা হচ্ছে না, তোমার আর ইমনের একটা ঝগড়া হয়েছে, এই তোমাদের ঝগড়ার মধ্যে আমি কেন কোনো পার্ট হতে যাব বলো তো? তোমাকে কে পার্ট হতে বলেছে বলেনি তো? তুমি নিশ্চয়ই সবটা জানো না তাই এই কথা বলছো। সবটা জানার আমার প্রয়োজনটাই বাকি। তাও ঠিক, সবটা জানার তোমার তো কোনো প্রয়োজন নেই। এই যে বাড়ির সমস্ত লোকেরা বিনা কারণে আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে বা আমাকে ছোট করছে, তাতে তোমার কি? কিন্তু আমাকে একটা কথা বলো তো রানু, সেদিন যে ঘটনাটা ঘটেছে তাতে আমার দায়টা কি? সেদিন যা ঘটেছে তাতে তোমার দায় আছে কি না আমি জানি না, কিন্তু যেটা ঘটেছিল সেটা তুমি ডেলিভারেটলি ঘটাতে চেয়েছিলে, এটা তো অস্বীকার করতে পারো না। মানে? মানে আবার কি? মানে না বোঝার মতো বাচ্চা মেয়ে তো তুই নও, ঠিকই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তুমি ডেলিভারেটলি ছেলেটাকে আমাদের বেডরুমে পাঠিয়েছিলে, কারণ তুমি জানতে যে ঠিক সেই সময় আমার বাড়ি ফেরার কথা। তুমি চেয়েছিলে যাতে ছেলেটার সঙ্গে আমি ইমনকে বেডরুমে দেখি আর ওরকমভাবে রিয়াক্ট করি। তুমি তো আবার এদিকে বাবা, মেজকামণি, জেঠিমা এদের মোল্ড করতে পারো, তাই তুমি তাদের কনভিন্স করে খুব ইজিলি ছেলেটাকে বেডরুমে পাঠিয়ে দিলে, যাতে আমি ইমনের সঙ্গে ছেলেটাকে এখানে দেখতে পাই। দেখো, আমি খুব সোজা মানুষ কিন্তু বুদ্ধিহীন নই। আমি স্ট্রেট লোক বলে যদি কেউ আমাকে বুদ্ধিহীনের তকমা পড়াতে চায় তাহলে কিন্তু আমি সেটা মেনে নেবো না আর কথা। কুসুম দোলা, কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।